আঙ্কেল আপনার যে দুইজন নাতি আছে এদের সাথে দেখা হয়েছে? হ্যাঁ এদের তো দেখি, দেখেন ওদের দেখা হয় না? দেখা হয় না, আমার নাতি গুলো। এবার দুই নাতি আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে সাকিবের বাবা কি বললেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেশ ও দেশের বাইরে সাকিবের জনপ্রিয়তা থাকলেও এখনো কোনো অনুষ্ঠানে ক্যামেরার সামনে দেখা যায়নি সাকিবের বাবা ও মাকে। তবে এবার একটি ভিডিওতে দেখা গেল সাকিবের বাবা রক শেখকে। এ সময় তিনি দুই নাতিকে নিয়ে মন্তব্য করেছেন। সাকিব খানের দুই ছেলে। সাকিবের বাবা জানান তার দুই নাতির সাথে তার সবসময়ই দেখা হচ্ছে ও কথা হচ্ছে। এ সময় সাকিব অপুর ছেলে জয়কে নিয়ে সাকিবের বাবা বলেন, বড় নাতির সাথে বেশি কথা হয় আমার, ও আমাদের বাড়িতে প্রায় আসে। এবং আমার বড় নাতি বাংলায় কথা বলতে পারে না, ইংলিশে কথা বলে। তিনি আরো জানান জয় প্রায়ই তাদের গুলশানের বাসায় তাদের সাথে দেখা করতে চলে আসে। জয়ের সাথে দারুণ ভালো সময় কাটে দাদা রব শেখের, এমনটাই জানালেন তিনি। সাকিবের বাবা আরো বলেন, জয় মাঝে মাঝে আমাকে ফোন দেয়, ফোনেও দাদা নাতির আলাপ চলে। বড় নাতিকে নিয়ে নামাজও আদায় করেন তিনি। বড় নাতিকে নামাজ শিক্ষা দিচ্ছে রব শেখ। এদিকে শেহজাদ খান বীর এখনো তার দাদার বাড়িতে আসেননি, তাই বীরের সাথে এখন পর্যন্ত দেখা হয়নি দাদা রব শেখের।